হ্যালো গাইস, দিস ইজ মাই ইউটিউব চ্যানেল। ভালো আসুন নি আপনারা, আমি ভালো আছি। আমরা গ্রাম্য একজন সুতপুর ব্যবসায়ী, যার কিছু কীর্তিকলাপ আপনার সামনে তুলিয়া ধরব। সুদ কি পর্যায়ে খারাপ জিনিস হইতে পারে, এটা আজকে আপনার সামনে প্রমাণ দিলাম। সুদ একটা মারাত্মক জিনিস, যেটা মানুষকে ধ্বংস করে। যে সুদ নেয় তারেও ধ্বংস করে, যে সুদ দেয় সেও ধ্বংস হয়। তো এই সুতপুর ব্যবসায়ী, তার নাম শফিক, সুতপুর ব্যবসায়ী করছে কি, তা একটা মানুষকে 25,000 টাকা দিছে। 25,000 টাকা ওই মানুষটা নিছে, সুতপুর ব্যবসায়ী সুদ দিছে, সুদ ধরিয়া। তো দেখা গেছে এই 25,000 টাকা সে পরিশোধ করতে পারছে না পুরাটা সময়ের ভিতরে, সঠিক সময়ের ভিতরে। যে সময়টা দিয়ে দিছিল, টাইমটা দিয়ে দিছিল, এই টাইমের ভিতরে সে পরিশোধ করতে পারছে না। ফলে দেখা গেছে কিছু টাকা রয়ে গেছে, কি 5,000 টাকার মতো রয়ে গেছে, দিতে পারছে না। তো 5,000 টাকার আর কোনো তথ্য শফিক মেম্বারে আর কোনো সময় নিছে না। সে মেম্বার, সে কোনো সময় আর তথ্য নিছে না যে আমার টাকা দেও, দেওয়াও লাগবে, এখনই দেও। এভাবে কোনো প্রশ্ন তারে করছে না এই মানুষটারে, বা তারে কো জোর জবরদস্তি করছে না, জোর করছে না টাকা দেওয়ার লাগে। ফলে দেখা গেছে অনেকটা দিন গেছে, কি যেমন ধরুন প্রায় 2-2.5 বছর টাইম গেছে, গিয়া এই টাকার আর কোনো খোঁজ খবর নাই। তো হঠাৎ করে করছে কি তা শফিক মেম্বারে, যে হঠাৎ করে তার মনে হয়েছে যে কিছু টাকা তো নীরবের কাছে রয়ে গেছে, এই টাকাটি আমার তোলা লাগবো। আর এই টাকাটি সে করছে কি তা, সে যে সুদ ফুদ, সুদ যে খায়, সে সুদ খাইতে খাইতে এমন লালসার মধ্যে ঢুকছে যেটা তার ধ্বংস করে ফেলাই যায়। তো সে করছে কি তা, ওইটা চক্রবৃদ্ধি সুদ, যেটা যে সুদ সুদের সুদ বাড়ে, যে সুদের সুদের সুদ বাড়ে, এই ধরনের সুদ সে লাগাই রাখছে মনে মনে। কিন্তু নীরবে তো এই বিষয়টা আর জানে না, এত মনে হচ্ছে 5,000 টাকা হয়তো মাফ করে দিছে, না হয় যেদিন চাইবো তারে আমি ম্যানেজ করিয়া দিলাম। তো 5,000 টাকায় তার প্রায় 12,000 সামথিং টাকা হয়ে গেছে, কি 12,353 টাকা হয়েছে। তো 12,353 টাকা যখন গিয়ে সে দাবি করছে, তখন তো সে তার মাথার বাড়ি করছে যে 12,353 টাকা কিলা হইলো, তখন সে হইলো যে এটা চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ আসলে বালা না, এটার একটা ক্ষতিকারক দিক আছে। এই যে মানুষের অভিশাপটা লাগছে, মানুষের কষ্টটা পাইছে, এই যে নীরবে কষ্ট পাইছে, তার একটা অভিশাপ আছে। এই অভিশাপের কারণে তাই দেখা গেছে বেশি দিন না, কিছুদিন পরেও যে ওই যে কিছু তেল আইছে, মেম্বার মানুষ তো তেল আইছে, তেলগুলো তাই এক পর্যায়ে চুরি করছেন, চুরি করিয়া তাই এটা বিক্রি করে দিয়েছেন। ফলে দেখা গেছে এটা একটা কেস হয়ে গেছে, কেস হওয়ার পরে তাই বর্তমানে জেলও আছে। তো গাইস, সুদ কিন্তু বালা জিনিস না, খুব খারাপ জিনিস। সুদ থাকি বিরত থাকবা, সুদ নেওয়া থাকি বিরত থাকবা, সুদ দেওয়া থাকি বিরত থাকবা, বা সুদ নিবা না, সুদ দিবা না। তো আজকে এই শফিক মেম্বারের কি পরিণতি হয়েছে এটা তো আপনারা বুঝছেন। তো আপনারা কেয়ারফুল হয়ে যাও, কাগি ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।